কক্সবাজার সমুদ্র সৈকতে আবারও ভেসে আসছে শত শত জেলিফিশ। এসব জেলিফিশ এখন ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে সাগর পাড়ের জেলেদের। তারা বলছেন জেলিফিশের কারণে মাছ ধরতে পারছে না। তবে সমুদ্র বিজ্ঞানীরা বলছেন এই জেলিফিশ একটি সম্ভাবনাময়ী সিফুড যা বিদেশে রপ্তানি করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের সমুদ্র সৈকতের কলাতলি থেকে হিমছড়ি পয়েন্ট পর্যন্ত ভেসে আসছে শত শত জেলিফিশ। আগে তেমনটা দেখা না গেলেও গত এক মাসে বেশ কয়েকবার ভেসে আসা এসব জেলিফিশের কারণে ভোগান্তিতে পড়ছে স্থানীয় জেলেরা। এসব জেলিফিশ একদিকে আটকা পড়ছে জেলেদের জালে, অন্যদিকে সাগর পাড়ে জেলিফিশের উপস্থিতির কারণে অন্য সব মাছ সরে পড়ছে। এতে জেলেদের জালে ধরা পড়ছে না কোনো মাছ। জেলিফিশের কারণে জেলেদের পাশাপাশি বিব্রতকর অবস্থায় পড়ছে স্থানীয় ও পর্যটক। জেলিফিশ স্থানীয়ভাবে নুন্যা হিসেবে পরিচিত, তো আমরা গেল এক সপ্তাহের মধ্যে খুবই বেশি দেখতেছি, যদিও বা মাস তিনেক আগে থেকে কিছু কিছু দেখা যাচ্ছিল, কিন্তু এই জেলিফিশ কেন এত বেশি আসতেছে এটা আমরা অবগত নই। তবে এই এই বিষয়ে আসলে সমুদ্র গবেষণা বা তারা যারা সম্পৃক্ত এটা খুব খতিয়ে দেখা দরকার, এটা গবেষণা করা দরকার। আমি এখানকার ছেলে, আমি সাগরে মাছ ধরি, কিন্তু মাঝে মধ্যে এখন যেভাবে জেলিফিশ আসে ওইটা মাঝে মধ্যে আসে, কিন্তু প্রায় সময় আসে না। আর জেলিফিশের সঙ্গে অন্য মাছ থাকে না, ডলফিন ছাড়া অন্য মাছ থাকে না। ধরেন আগে কোরাল পাইতাম, ইলিশ পাইতাম, লবস্টার পাইতাম, কাঁকড়া পাইতাম, এখন একটাও পাই না। জেলিফিশগুলার আমরা বলি নুনিয়াগুলা, এগুলা কাঁচার মধ্যে আসা গেছে, কুড়ে মুকুরে কুকুরে যায় না। আর কুকুর আছে না, কুকুরগুলা তো এখানে ঠান্ডানি করে। আমরা সবসময় দেখি আগে তো যেহেতুগুলো আসছে না, এখন আস্তে আস্তে জেলিফিশ আমরা এগুলোকে এখানে যে টুরিস্ট এগুলোকে দেখলে ইয়া করে অনেক ভালোবাসে। আমরা তো এটা হাতে ধরে এটা কিন্তু চুলকাই বেশি জেলিফিশ। জেলিফিশের কারণে আমরা মাছ সাগরের মধ্যে মাছ ধরতে পারিনি, কিসের জন্য এগুলো আসলে মাছ পাওয়া যাচ্ছে না। হোয়াইট টাইপ জেলিফিশ নামের এই জেলিফিশ স্রোতের বিপরীতে সাঁতার কাটতে পারে না, ফলে জোয়ারে ভেসে আসা জেলিফিশ ভাটার সময় সাগরের পাড় এবং জেলেদের জালে আটকা পড়ে। তবে খাওয়ার উপযোগী এই জেলিফিশ সম্পর্কে অনেকের ধারণা নেই। বিশ্ববাজারে চাহিদা সম্পন্ন এই জেলিফিশ রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ করা যাবে বলে জানান বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট এর মহাপরিচালক ও সমুদ্র বিজ্ঞানী সাইদ মাহমুদ বেলাল হায়দার। 11টি জেলিফিশ রয়েছে, সেগুলোর মধ্যে আমরা সম্প্রতি যেই জেলিফিশের আধিক্য দেখেছি বঙ্গোপসাগরে, হাজার হাজার জেলিফিশ জেলেদের জালে ধরা পড়েছে এবং শত শত জেলিফিশ আমাদের উপকূলে ভেসে এসেছে। এই জেলিফিশটি মূলত লবণমোডিস রোবোস্টাস নামে একটি জেলিফিশ, যেটাকে হোয়াইট টাইপ জেলিফিশ বলে এবং স্থানীয়ভাবে সাদা নুন্যা বলা হয়। এই জেলিফিশটি কিন্তু আকার আকৃতিতে অসংখ্য বিশাল আকৃতির এবং এটি একটি খাদ্যমূল্য রয়েছে এবং এটি খাওয়ার উপযোগী একটি জেলিফিশ। এই জেলিফিশটিকে আমরা চাইলে আমাদের দেশে আমরা খাওয়ার উপযোগী করে পরিবেশন করতে পারি এবং বিদেশেও রপ্তানি করতে পারি। কুইন্স ইউনিভার্সিটির একটি গবেষণায় দেখা গেছে গত 2 বছর আগে সারা বিশ্বের যে জেলিফিশের যে অর্থনৈতিক বাজার মূল্য ছিল সেটি ছিল প্রায় $362 বিলিয়ন। এই যে বিশাল আকারের একটি অর্থনৈতিক মূল্য রয়েছে এই জেলিফিশের, সেখানে লবণমোডিস রোবোস্টাস যে জেলিফিশটি আমাদের এখানে পাওয়া গেছে তার একটি আমরা সেই জেলিফিশটিকে কাজে লাগাতে পারি। এই জেলিফিশটি মূলত সাধারণভাবে যেটা খাওয়া হয় সেটি হচ্ছে যে এটাকে প্রক্রিয়াজাত করে আপনার সালাদ হিসাবে খাওয়া হয় এবং এটি আর্থারাইটিস, উচ্চ রক্তচাপ, হাড়ের ব্যথা, আলসার ইত্যাদি রোগের চিকিৎসার জন্যই এই জেলিফিশটি ব্যবহার হয়। 2000 প্রজাতির জেলিফিশের মধ্যে মাত্র 11 প্রজাতির জেলিফিশ খাওয়ার উপযোগী, তার মধ্যে এই হোয়াইট টাইপ জেলিফিশ অন্যতম, যার বিচরণ ক্ষেত্র রয়েছে বঙ্গোপসাগরে। ডিসকভার নিউজ, কক্সবাজার।